নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্যে ইউনিসিপ্যালিটি বা পৌরসভায় গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। কোন কোন পোস্টে রিক্রুট করানো যায়, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেই। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সামনে তুলে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ এখানে ডিটেলস বলা হয়েছে। এবং স্ক্রল করলে আমরা দেখে নেবো, এখানে দেখো তোমাদের কী কী ডিটেলস দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে প্রথমে ফুল নেম, ফাদার নেম, জেন্ডার বসাতে হবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এজ এবং পারমানেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং তোমাদের প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তোমাদেরকে সব ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে। এবং এখানে দেখো তোমাদের ফোন নাম্বার, তারপরে দেখো তোমাদের এখানে তো আর কী বলছো, ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু তোমাকে এখানে বসাতে হবে, দেখতে পাচ্ছ। এবং তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে বিলং করো, এসসি এসটি ওবিসি জেনারেল, সেটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। তার সাথে দেখো তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে, কম্পিউটার নলেজ থাকলে দিতে হবে, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থেকে তোমরা এখানে বসাও, না থাকলে তোমরা নাও বসাতে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবং এরপরে দেখো তোমাদের এখানে ডেট এবং প্লেস পর্যন্ত তোমরা এখানে বসাতে হবে, এবং তোমাকে এখানে দেখো সিগনেচার করতে হবে। এইগুলো কিন্তু তোমাকে ডিটেলস এখানে তোমাদের দেওয়া হয়েছে। এরপরে দেখো আমরা চলে আসবো একদম উপরে, উপরে এসে তোমাদের দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে বলছে মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং দেখতে পাচ্ছ কোচবিহার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডেট দেখতে পাচ্ছ 6/9/2022 থেকে প্রকাশিত হয়েছে, এবং মেমো নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ডিটেলস বলা হয়েছে, দেখো এখানে প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু রিক্রুট করানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে তো প্রথমে পোস্ট, তারপর নাম্বার অফ পোস্ট, তারপর কোয়ালিফিকেশান, তারপরে এস জিট বয়সগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু 1/1/2022 থেকে কোনো যায়, এবং মাসলি মাসে কত টাকা বেতন দেওয়া হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো আমরা একটা একটা করে দেখে নেবো। প্রথমে বলছে ক্রিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 1/0 আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি যারা অ্যাপ্লিকেশন করবে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে এই ডিগ্রি ফর্ম রেকগনাইজ ইউনিভার্সিটি, তোমাদের যে কোনো শাখায় যদি ডিগ্রি কোর্স পাস করা থাকে তাদের তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়ার্কিং নলেজ এখানে বলা আছে কম্পিউটার, এমএস ওয়ার্ড, ইন্টারনেটের যদি তুমি কাজ করো অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সে থাকতে হবে তোমাদের 18 বছরের উপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে বেতন দেখো বলা হয়েছে 10,000 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি বা দেওয়া হবে। 2 নম্বর যাবো সেটি বলা হচ্ছে ক্লিয়ারিং স্টাফ পোস্ট রেকর্ড করা হচ্ছে, 1/0 আছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সে থাকতে হবে 18 বছর ঊর্ধ্বে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে বয়স থাকবে 1/1/2022 তারিখ অনুযায়ী 5,000 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এরপরে দেখো তোমাদের আরও ডিটেলস বলা আছে। দেখতে পাচ্ছ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু চেয়ারম্যান মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি ইন প্রেসক্রাইব ফরম্যাট উইদিন 15 ডেজ, মানে 15 দিনের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। 6 তারিখে প্রকাশিত হয়েছে, 15 তারিখ লাস্ট ডেট। তো জেনারেলদের জন্য কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে, এবং এসসি এসটি ওবিসি বিজেপি পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এনইএফটি বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের চেয়ারম্যানের অ্যাকাউন্টে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটি এখানে মেনশন করা আছে। এখানে তোমাদের আইএফএসসি কোড দেওয়া আছে, এবং উত্তরবঙ্গ কেন্দ্রীয় গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু তোমাকে এখানে টাকাটি জমা করতে হবে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে চাও লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছ এখানে এই অ্যাড্রেসে এসে বা এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেট ডাউনলোড করতে পারবে, অথবা তোমরা আমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অত ঘাটাঘাটি করতে হবে না, তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপ জব জয়েন করো, টেলিগ্রামে আমি এই ফর্মেট দিয়ে রেখেছি। এরপরে কোন কোন ডকুমেন্ট দিতে দেখছো, মাধ্যমিকে অ্যাডমিট দিতে হবে এস প্রুফ হিসেবে, ভোটার কার্ড, আধার কার্ড বা যেগুলো একটা দিতে হবে, ফটো আইডেন্টি প্রুফ হিসেবে, এবং তোমাদের অল মার্কশিট, তোমাদের শিক্ষাগত যোগ্যতার ফর্ম দিতে হবে, এনওসি অফ এমপ্লয়মেন্ট ওয়েদার অ্যাপ্লাই, মানে তো যদি এমপ্লয়মেন্ট কাজ করতে থাকো তার হচ্ছে অভিজ্ঞতা, এনওসি সার্টিফিকেট তোমাকে দিতে পারো এখানে, অ্যাডজাস্টমেন্ট সার্টিফিকেট, এবং তোমাদের ফিস জমা দেওয়ার কাগজ সার্টিফিকেটও জমা দিতে হবে, যে ফিস জমা দিয়েছো তার প্রমাণ, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, এনভেলপের মধ্যে দিতে হবে, ঠিক আছে এগুলো, এবং 4 ইঞ্চি x 8 ইঞ্চি একটা এনভেলপ নিতে হবে, যদি সেখানে 5 টাকার একটি পোস্টাল স্ট্যাম্প তোমাকে জমা দিতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, মিসিং অর রিকুইড ডকুমেন্ট উইল বি, দেখতে হচ্ছে তোমাদের এখানে যেটা বলা হয়েছে ইনকমপ্লিট, এবং যে ধরো একটা ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টে তুমি না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমাদের রিজেক্ট করা হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদেরকে লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন থ্রো স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট, কুরিয়ার 21/9/2022 বিকেল 5টা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 21/9/2022
তো তোমরা পোস্ট অফিসের মধ্যে না করে তোমরা কুরিয়ার করবে, এক থেকে দু একদিনের মধ্যে কিন্তু তোমাকে আজকে দিলে কালকেই কিন্তু তোমার ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ নো নাম্বার নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ বাই এন্ড, বাই এন্ডের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করলে কিন্তু তোমরা রিসিভ করবে না। এখানে দেখো তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেস কিন্তু পাঠাতে হবে টু দ্য চেয়ারম্যান মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি, দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ড নাম্বার 7 মেকলিগঞ্জ, পোস্ট অফিস মেকলিগঞ্জ, ডিস্ট্রিক্ট কোচবিহার, 7353 04, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। এখানে কিন্তু সবাই অ্যাপ্লিকেশন সব জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কন্ট্রাক্টচুয়াল বেসে কিন্তু রিক্রুট করানো হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং যদি তোমরা এই ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, ঠিক আছে। টেলিগ্রামে কিন্তু আমি ফর্ম্যাটে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।